নির্বাচন ডায়মন্ড হারবার স্টাইল প্রচারে গিয়েই আক্রান্ত হলেন আইএসএফের প্রার্থী। ছবি কথা বলছে এখানে, জানিয়ে দিচ্ছে গোটা গল্পটা, তবে তার জন্য আর একটু কাছে গিয়ে পড়তে হবে কি লেখা আছে ওই পোস্টারগুলিতে। ওদের অভিযোগগুলো নিজে কানে এবং নিজে কানে দেখে থানাতে নিয়ে যাবার চেষ্টা করছিলাম সেই সময়, যে আপনারা কমপ্লেন করুন আপনাদের উপর কী কী হয়েছে। সেই সময় এই সোজা সাফুই ওখানকার তৃণমূলের অঞ্চল প্রধান এবং আরও 25-30 জন সন্ত্রাসীদের জোগাড় করে আমার উপর বোম পিস্তল রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমি কোনোক্রমে পালিয়ে বাঁচি, আমার যে গাড়ি নিয়ে গেছিলাম সে গাড়ি ভাঙচুর করে দিয়েছে। আজকের আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ, কারণ এই সন্ত্রাস যদি পশ্চিমবঙ্গে হয়ে এইভাবে চলতে থাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা এলাকা, খবর আসছিল বেশ কিছু আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 23 তারিখের দুপুরে বাসুলডাঙ্গায় আক্রান্ত আইএসএফ কর্মীদের বাড়িতে দেখতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মজনু নস্কর, আর তারপরই এই হামলা। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি, প্রাণ বাঁচাতে কোনোক্রমে পাশের একটা বাড়িতে আশ্রয় নেন মজনু সরকার সহ তার সঙ্গী সাথীরা। টানা দেড় ঘন্টা এই হামলা চলে বলে অভিযোগ। হামলা চলাকালীন বারবার স্থানীয় থানাকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। বলা ভালো তৃণমূল দুষ্কৃতীদের দাপট দেখাতে সময় দিচ্ছিলেন স্থানীয় থানা। হামলা শেষ করে তৃণমূল বাহিনী চলে যাওয়ার পর হিন্দি সিনেমার মতো পুলিশ এসে হাজির। তখন অবশ্য এলাকা খালি। নির্বাচন কমিশনকে জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ এবং আমরা জানতে পারছি ডায়মন্ড হারবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয়ের নেতৃত্বে ও ডায়মন্ড হারবার থানার সিভিক ভলেন্টিয়াররা তারা যৌথভাবে ও তৃণমূলের অঞ্চল প্রধান সুজা সাঁপুয়ের নেতৃত্বে ডায়মন্ড হারবার অঞ্চলের সন্ত্রাসবাদীরা একত্রিত হয়ে বাসুলডাঙ্গা অঞ্চলে এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের এরিয়াতে গতকাল অর্থাৎ 23 তারিখ রাত 1 থেকে 4 পর্যন্ত তাণ্ডব চালায়, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মহিলারা উঠে পড়াতে
চাঁচামেচি শুরু হওয়াতে তারা পালিয়ে যায় এবং ঘরবাড়ি অনেক ভেঙে দেয়। কারণ ওই বাসুলডাঙ্গা অঞ্চল এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের যত সমস্ত পুরুষ মহিলা পুরুষ কর্মীরা রয়েছে আইএসএফের, তাদের নামে মিথ্যা ফলস কেস 4-5টা করে দিয়ে রেখেছে, যার ফলে পুরুষ আইএসএফ ওয়ার্কাররা ওখানে নেই। তবে আইএসএফ প্রার্থী বেচারা ভুলে গেছেন যে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকি প্রথমে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার কথা বলে বাজার গরম করেছিলেন, সেই নওশাদ নির্বাচন ঘোষণার পর হঠাৎই সরে যান। তাহলে কি এই আক্রমণের কথা বুঝেই পিছিয়ে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি, নাকি এর পিছনে রয়েছে আরো অন্য বড় কোনো কারণ? নেতাকে এখনো জিজ্ঞেস করেননি আইএসএফের নতুন প্রার্থী, তবে তিনি বুঝতে পারছেন এটাই হচ্ছে নির্বাচন ডায়মন্ড হারবার স্টাইল। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।